মহাবলীপুরম বা মামল্লুপুরম মূলত বঙ্গোপসাগরের তীরে অবস্থিত প্রাচীন একটি মন্দির নগরী। খ্রিস্টীয় সপ্তম ও অষ্টম শতাব্দীতে চেন্নাই শহর থেকে প্রায় 58 কিলোমিটার দূরে এই নগরীতে মন্দির সহ অন্যান্য নিদর্শন তৈরি হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি শায়নি, ওয়েলকাম টু মাই চ্যানেল শায়নিজ বক্স। আমরা এখন চেন্নাই থেকে পন্ডিচেরি যাচ্ছি, মাঝে মহাবলীপুরম ঘুরে তারপরে যাব। চেন্নাই থেকে পন্ডিচেরির দূরত্ব 152 কিলোমিটার, তো যেতে আমাদের প্রায় 3.5 ঘন্টার মতো সময় লাগবে। আর মহাবলীপুরম হয়ে যাচ্ছি আমরা, তো মহাবলীপুরম যেতে এখান থেকে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে। তামিলনাড়ুর 1800 বছরের পুরনো পাথর নগরী মহাবলীপুরম। ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র, এখানে ব্যাক ওয়াটার সমুদ্রতে গিয়ে মিশেছে। অ্যাকচুয়ালি এই ভিউগুলো পাওয়ার জন্যই আমাদের আরো গাড়িতে যাওয়া, সেই কারণে আমরা ট্রেন বা বাস অ্যাভয়েড করলাম। তো রাস্তা দিয়ে যেতে গেলে কিন্তু এরকম আপনারা সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন। আমরা যে রাস্তার উপর দিয়ে এখন যাচ্ছি সেটা হলো ইসিআর বা ইস্ট কোস্ট রোড, একেবারে সমুদ্রের পাশ দিয়েই চলেছি আমরা। ইসিআর রোড ছেড়ে এবার আমরা ঢুকলাম মহাবলীপুরমে। এটা মহাবলীপুরমের গেট। কথিত আছে পল্লব রাজাদের মধ্যে প্রথম নরসিংহ বর্মণ, ওনার আরেক নাম ছিল মহাবলী, তিনি মামল্লের রাজত্বকালে এই নগরীর বিশেষ গুরুত্ব তৈরি করেন। এখানে ঢুকতেই প্রচুর দোকানপাট বসেছে। এন্ট্রি ফি নিল 40 টাকা করে, বিদেশিদের জন্য 600 টাকা। মার্কোপোলোর বর্ণনাতেও এই মহাবলীপুরমের উল্লেখ রয়েছে। প্রায় 1600 বছরের পুরনো এই সি শোর টেম্পেল, এখানে আগে 7টি মন্দির ছিল। মার্কোপোলোর সময় তাই একে বলা হতো 7 প্যাগোডা, তবে এখন একটিই মাত্র মন্দির রয়েছে যা তত মন্দির নামে পরিচিত। আমরা এখন চেন্নাই শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে মহাবলীপুরমে এসেছি। মহাবলীপুরমের যেটা ল্যান্ডমার্ক সেটা হলো এই শোর টেম্পল। এই শোর টেম্পল 725 খ্রিস্টাব্দে রাজা নরসিংহ বর্মণ, পল্লব বংশের রাজা নরসিংহ বর্মণ কাজটা শুরু করেন। শেপটা কিন্তু একটা প্যাগোডার শেপে, যেহেতু এটা একদম কোস্ট লাইনে, এটা শোনা যায় যে নাবিকরা সেই সময় এই টেম্পলটাকে অ্যাজ এ ল্যান্ডমার্ক ইউজ করত। তারপরে চোল বংশের রাজারাও এই টেম্পলের এক্সটেন্ড করে, পুরো কমপ্লেক্সটাকে বানায়। 1984 সালে এই পুরো মহাবলীপুরমের যে টেম্পল কমপ্লেক্সটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কনসিডার করা। 2004 সালে যে সুনামি, ভয়ঙ্কর সুনামিতে টেম্পেলের একটা পুরনো অংশ যেটা আরও সমুদ্রের কিছুটা পাড়ে ছিল সেটা কিন্তু ধ্বংস হয়ে যায়, অনেকটাই সেখানে ক্ষতিগ্রস্ত হয়। তো যাই হোক, আমাদের সাথে দেখুন পুরো মহাবলীপুরমের কমপ্লেক্সটা। এবার আমরা চলেছি সমুদ্রের পাশে। সমুদ্রের কাছে যেতে যেতেই রাস্তার ধারে প্রচুর দোকানপাট পড়বে ছোটখাটো জিনিসের। রয়েছে ঘোড়ায় চড়ার ব্যবস্থা, 50 টাকা করে পড়বে। মহাবলীপুরমের বীচ কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, স্নান করার জন্য আদর্শ। মহাবলীপুরমের এক জায়গা থেকে অন্য জায়গা কিছুটা দূরে দূরে রয়েছে, পুরোটা মোটামুটি 2 কিলোমিটার মতো জায়গা জুড়ে। এখান থেকে বেরিয়ে চললাম আমরা পরের স্থান দেখতে। মহাবলীপুরমের অন্যতম গুরুত্বপূর্ণ আর্কিটেকচার হলো এটি। এটি হলো অর্জুনের প্রায়শ্চিত্ত বা অর্জুনের গঙ্গা অবতরণ।
কুরুক্ষেত্রের যুদ্ধের পরে অর্জুন যখন প্রায়শ্চিত্ত করতে যান, সেই দৃশ্যটি এখানে পাথরের উপর বর্ণনা করা রয়েছে। এটি হলো পৃথিবীর বৃহত্তম ওপেন স্টোন কার্ভিং আর্ট। খোলা আকাশের নিচে সম্পূর্ণ একটি পাথর খোদাই করে এই ভাস্কর্য তৈরি করা হয়েছে। এর পাশেই হলো পঞ্চপাণ্ডবের গুহা। খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে সপ্তম শতাব্দীর মাঝামাঝি সময়, পল্লব রাজাদের সময়কালে স্থাপত্য তৈরি হয়। দ্রাবিড় সময়ে এটি নির্মাণ করা হয়েছিল। এখানে যে শিলাগুলো দেখছেন আপনারা, এই প্রত্যেকটি গ্রানাইট পাথরের তৈরি। 1984 সালে মহাবলীপুরমের এই স্মারকগুলি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্মারক হিসাবে স্বীকৃতি পায়। এই যে বিশালাকার দুটো পাথর দেখতে পাচ্ছেন, একে বলা হয় ভীমের রান্নাঘর। ক্রিশনাস ব্যালেন্সিং রক বা বাটার বল, এটা কেন পুড়ে যায় না, তার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো এটা যে সেন্টার অফ মাস, বাংলায় যেটাকে বলে ভর কেন্দ্র, এটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে একদম নিচে, সেই জন্য এটা পুড়ে যায় না। পুরো ঘর কেন্দ্রটাই এটাকে ব্যালেন্স করছে, এটাকে মাটির সাথে আঁকড়ে ধরে রেখেছে। এর আগে কিন্তু আমি জানি না, এটা শোনা কথা যে ইংরেজ আমলে নাকি অনেক চেষ্টা করা হয়েছিল হাতি ভাতি দিয়ে এটাকে নড়াচড়া করানোর, সেটা নাকি ব্যর্থ গেছে। তবে এটা সত্যি বা মিথ্যা ব্যাপারটা আমার জানা নেই, তবে এটা একটা রটনাও হতে পারে। যাই হোক, এখানে অনেকেই দেখছি চেষ্টা করছে প্রচণ্ড সর্বশক্তি দিয়ে এটাকে ঠেলা, ছবি তোলা হচ্ছে, খেলাটা আর হচ্ছে না। এই স্থাপত্যগুলিতে প্রধানত ভারতের বিভিন্ন ধরনের ঘটনা বিভিন্ন রূপরেখা প্রকাশ করা রয়েছে। এই মন্দিরটি শিব ঠাকুরকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। এর ভেতরে রয়েছে গণেশজির মূর্তি, গণেশজিকে এখানে পুজো করা হয়, আর এর আকারটি রথের আকারে তৈরি, তাই একে গণেশ রথ বলা হয়। এখানে বড় বড় পাথরের মোট 8টি গুহা তৈরি করা রয়েছে। এই গুহাগুলি হলো বরাহ, অতি বরাহ, কৃষ্ণ, গণেশ, মহিষাসুর মর্দিনী। এক একটি পাথরের মধ্যেই এই গুহাগুলি তৈরি করা হয়েছে। এই গুহা মন্দিরের দেওয়ালে মহিষাসুর মর্দিনীর কাহিনী বর্ণনা করা রয়েছে। আপনারা এখানে যতগুলি মন্দির দেখতে পাচ্ছেন সবগুলোই দ্রাবিড় শৈলীতে তৈরি মন্দির। দ্রাবিড় শৈলীতে যে মন্দিরগুলি তৈরি করা হয় সেগুলোতে কোনো রকম চূড়া থাকে না। ওই দূরে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার, আপনারা চাইলে ওই ওয়াচ টাওয়ারের ওপরে উঠেও উপর থেকে মহাবলীপুরম দেখতে পারেন। এটি নারায়ণ মন্দির। আমরা যখন গেছিলাম মন্দির বন্ধ হয়ে গেছিল, তবে বিকেলবেলা আবার মন্দির খোলা হবে, সময় পেলে আমরা অবশ্যই আসব। এখানেও প্রচুর দোকানপাট ছিল, আমরা আইসক্রিম খেয়ে চললাম আমাদের পরের ডেস্টিনেশনের দিকে। এবার আমরা চলে আসলাম পঞ্চরথ দেখতে। খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ ভাগে তথা 623 থেকে 680 খ্রিস্টাব্দে পল্লব রাজা প্রথম নরসিংহবর্মন ও তার পুত্র পরসিংহবর্মনের রাজত্বকালে এই রথ নির্মাণ করা হয়েছিল। এখানে প্রথম থেকে পরপর রয়েছে দ্রৌপদী রথ, তারপর অর্জুন রথ, নকুল সহদেব রথ, তারপর রয়েছে ভীম রথ ও সর্বশেষে রয়েছে ধর্মরাজ যুধিষ্ঠির রথ। প্রত্যেকটি রথই এক একটি মন্দির। বিশাল হাতির পাশের রথ নকুল সহদেবের রথ। আচ্ছা, আমি একটু দেখিয়ে দিই। এইদিকে হচ্ছে সমুদ্র, জানি না ক্যামেরায় কতটা আসছে। মাঝখানে এরকম সবুজ বাগিচা, আর এদিকে মন্দির। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল পাথরের গায়ে খোদাই করা রয়েছে বিভিন্ন নিদর্শন, পশু পাখি দেবদেবতা প্রভৃতি তৈরি করা রয়েছে।
পাওয়া যাচ্ছে। পুরোটার দাম 500 টাকা, এক একটা 50 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়াও এখানে পাথর কেটে বিভিন্ন রকমের জিনিস তৈরি করা হচ্ছে। গ্রানাইট শিলে কেটে বিভিন্ন ধরনের পাথরের মূর্তি তৈরি করা হয়েছে। রাস্তার দুই ধারে প্রচুর দোকান রয়েছে, আমরা দেখতে দেখতে এগিয়ে চললাম। এবার আসি গাড়ি ভাড়ায়। আমাদের চেন্নাই থেকে এখানে আসতে কত টাকা গাড়ি ভাড়া লাগলো? আমরা চেন্নাই থেকে পন্ডিচেরি যাচ্ছি, তাতে আমাদের গাড়ি ভাড়া লেগেছে আর্টিকায় 6,500। যেহেতু উইকেন্ড ছিল, আমাদের গাড়ি ভাড়া একটু বেশি লেগেছিল, ফেরার সময় আমাদের কম লাগে। অ্যাপেলো হসপিটালের সামনে থেকেই মা দুর্গার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসরাই একটা গাড়ির আমাদের ব্যবস্থা করে দিয়েছিল। চলুন এবার দেখে নিই মহাবলীপুরমে এসে আপনারা খাবার কোথায় খাবেন। আমরা খেয়েছিলাম A2B বা আনন্দ ভবনে। যারা আগে দক্ষিণ ভারত এসেছেন তারা অনেকেই জানেন এই আনন্দ ভবন একটি ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট চেইন। আনন্দ ভবন পৃথিবীর অন্যান্য দেশের শহরগুলোতেও রয়েছে। জায়গাটা কিন্তু বেশ বড় সড়, এছাড়াও ভেতরে বসার অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। অনিয়ন রাভা মশালা দোসা, এছাড়াও নিয়েছিলাম মশালা উত্তপম। প্রত্যেকটা খাবারই বেশ টেস্টি ছিল এবং দামও ছিল রিজনেবল। আমরা বিটার গার্ড চিপস বা করলার চিপস কিনে নিয়েছিলাম, খেতে কিন্তু বেশ ভালো ছিল। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।